ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের নিয়ে যাব আরো একটি নতুন এক্সাইটিং প্লেসে কি তোমরা সবাই এক্সাইটেড তো ঠিক আমারই মতো তাহলে চলো যাওয়া যাক কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি নিচে গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে দেরি না করে চলো যাও তোমাদের নিয়ে যাচ্ছি দেবরাপল্লী ওয়াটারফলে ভাইজাগ সিটি থেকে এর ডিসটেন্স 60 কিলোমিটারের মতো আরাকু যাওয়ার পথেই এটি পড়ে আর দেবরাপল্লী একটি খুবই সুন্দর গ্রাম আর এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে এখানকার ড্যাম আর ওয়াটারফল আর এখানে যাওয়ার রাস্তার ব্যাপারে তো কিছু বলারই নেই খুবই সুন্দর রাস্তা আর এখানকার চারিদিকের ন্যাচারাল বিউটিটা একদম অসাধারণ সুন্দর ঝর্ণার কাছে এসে কিছুটা রাস্তা কাঁচা রাস্তা আর রিসেন্টলি বৃষ্টি হয়েছে সেই জন্য রাস্তায় প্রচণ্ড কাদা তাই আর বাইকটা নিয়ে আসার রিস্ক নিলাম না হেঁটেই যাচ্ছি যদিও আমরা আগে এসেছি রাস্তাটা চেনা কোনো প্রবলেম হবে না কিছুটা হাঁটার পরেই একটা গ্রুপ দেখতে পেলাম আর এদের হাঁটার স্পিড দেখে মনে হচ্ছে এরা খুবই টায়ার্ড বাট এখানেই টায়ার্ড হলে চলবে না अभी तो ट्रेकिंग बाकी है मेरे दोस्त अरे 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 इरा बाइक নিয়ে কি করে এলো আর একবার বৃষ্টি হোক না তারপরে বুঝবে এরা কত ধানে কত চাল এদের বাইক নিয়ে যাওয়া দেখে আমার একটু বেশি কষ্ট হচ্ছে আর বাট এদের দেখে তো মনে হচ্ছে এদের উদ্দেশ্যটাই অন্যরকম লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম তখন এখানে দু একটা দোকান ছিল যেখানে ডাবের জল ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যেত বাট এখন তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না আমরা এখন যে ছোট নদীটা পার হচ্ছি এটা আসলে ঝর্ণারই জল নর্মাল টাইমে এখানে এতটা জল থাকে না বাট বৃষ্টির কারণে এখানে এতটা স্রোত একা একা পার হওয়াটাই মুশকিল আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করলাম তারপরে সবাই মিলে চেন বানিয়ে অনেক কষ্ট করে রিস্ক নিয়ে পার হলাম উফ ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল কিন্তু এরা না থাকলে হয়তো আমরা সাহসই পেতাম না এটা পার হওয়ার লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম এখানে এতটা জল ছিল না অল্প জল ছিল এবং আমরা পাথরের ওপর পা রেখেই পার হয়ে গেছিলাম বাট সত্যি খুব 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 এনজয় হলো ফাইনালি আমরা ওয়াটারফলে ফার্স্ট লুকটা দেখলাম বাট এখানেই থেমে থাকলে চলবে না ওয়াটারফলে তিনটে স্টেপ আছে আমাদের বেস্ট ভিউটা দেখার জন্য একদম টপে যেতে হবে এখান থেকে ট্রেকিং স্টার্ট সিঁড়িগুলো এতটা উঁচু যে আমার দেখেই ভয় করছে স্টেপটা তো কোনো মতে চললাম থার্ড স্টেপটা চড়া হলো খুব বেশি রিস্কি এখানে পাহাড়গুলো এত স্লিপি যে পা রাখাটাই মুশকিল আর তার ওপরে এইসব মেহমানরা তো আছেই বাট আমি আমার ডেস্টিনেশনে তো পৌঁছেই ছাড়ব ফাইনালি আমি তোমাদের দেখাতে চলেছি দেবরাপল্লী ওয়াটারফল ওয়াটারফলের সঙ্গেই আছে একটা ন্যাচারাল সুইমিং পুল যেখানে সব মানুষ স্নান করে থাকে বাট এখন শীতকাল সেই জন্য লোকজনের ততটা ভিড় নেই বাট মার্চ এপ্রিল মাসে এখানে তো চান্স পাওয়াই মুশকিল এবার সবথেকে কঠিন কাজ হলো নিচে নামা দেখতে অনেকটা সহজ মনে হলেও বাস্তবে এটা কিন্তু খুব খুব খুবই কঠিন ফেরার সময় বাইক পর্যন্ত এরাই আমাদের অটোতে করে লিফট দিয়ে দিল এরপর আমরা এদের সঙ্গেই যাব দেবরাপল্লী ড্যাম ড্যামে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে তাই আর এত বড় ড্যামটা ঘুরে দেখাটা সম্ভব হলো না বাট এই জায়গাটা এত এত এতটাই সুন্দর যে এখানে পিকনিকের জন্য ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট জায়গা ভাইজাগ ফিরতে আমাদের অনেকটাই সময় লাগবে তাই আমরা দেবরাপল্লী থেকেই ডিনারটা সেরে নেব ডিনার করে এবার বাড়ি ফেরার পালা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট
ব্লগে আমার সাথে ভাইজাগ ঘুরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করে আমাকে এনকারেজ করো।